হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে বই খাতা গোছাতে বসে গেছি। কালকে রাত্রেবেলা বাবুর ব্যাগটা গোছানো হয়নি, মেয়ে তো এখন গোছাতে পারে মোটামুটি, ওর ব্যাগটা গুছিয়ে নেয়। তো সকালবেলা উঠে একটু মুডটা অফ থাকে, কারণ ঘুমের রেস্টটা তখনও চোখে থেকে কাটে না, তাই মুডটা একটুখানি অফ থাকে। কিন্তু কাজ করতে করতে তখন আবার ঠিক হয়ে যায়। তো ভাবলাম আগে সব কিছু শুরু করার আগে বাবুর বই খাতাগুলো গুছিয়ে নিই, কারণ এরপর আবার তুফান উঠবে, সব দিকে দৌড়াতে হবে। সে কারণে ভাবলাম আগে ব্যাগটাকে রেডি করে রাখি, নাহলে মনে থাকবে না, অনেক জিনিসগুলো ভুলে যাব। এদিকে টেবিলটা অগোছালো হয়ে পড়ে আছে, তো ব্যাগটা গোছানোর পরে যে জিনিস যেখানটায় রাখার সেগুলো একটু রেখে দিই। এখানে জলের বোতল, জগ আর অন্যান্য জিনিসপত্র থাকে, সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি। সোজা চলে যেতে হবে কিচেনে, তার সাথে সাথে ঘরের কাজ। তাই ভাবলাম আগে রুমটাকে একটুখানি ক্লিন করে নিই, তারপর কাজগুলো শুরু করে দিই। তো একটুখানি গুছিয়ে নিলাম, এদিকে এখনও ছেলে মেয়ে ঘুমানো আছে, দিয়ে ভাবলাম একটুখানি কাজটা গুছিয়ে নিই তারপরে ডাকবো। ইদানিং এখন মেয়েকেও ডাকতে হয়, মেয়েটাও লেট করে ঘুমোচ্ছে, মেয়েকেও ডাকতে হচ্ছে। তো রাত্রেবেলা কিছুটা কাজ করে রেখেছি, এই দেখো 7:30 প্রায় বাজতে গেল, এখন আমি রান্না বসাইনি। তাই আগে ভাবলাম কিচেনের কাজটাই শুরু করে দিই, তারপর রান্না করতে করতে আরও কিছু কাজ করব, কারণ অলরেডি 7:30 বাজে, বেশ কিছু রান্না করতে হয়, তারপর মেয়েকে রেডি করা, আদার্স অনেক কাজ থাকে। সকালবেলা কাঁচা ধোয়া করতে হয়, স্নান টান করে পুজো দেওয়া, বাবুকে রেডি করা, সব কিছুই তো জানো, সেই সব সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বেরোতে হয়। আর প্রত্যেক দিন উঠে এখনও মাথার মধ্যে ঘুরতে থাকে যে কী রান্না করব, কিছুই ঠিক করে উঠতে পারি না। কালকে রাতের অল্প কিছু রান্না আছে, আর এখন ভাবলাম পটল, বেগুন, আরও কিছু সবজি বার করি, সেগুলোকেই নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এইদিকে মেয়ে উঠেছে, মেয়েও এখন আমার মতো এরকম ঝিমোয়, ওকে মনে হয় কি অনেক বেলা পর্যন্ত ঘুমোতে দিলে মনে হয় ঘুমটা পুষিয়ে যাবে। প্রথমেই উঠে চুপচাপ থাকে, তারপর আস্তে আস্তে চলে যায় মুখ টুক ধুতে, তারপর একটুখানি পড়ে। এদিকে চা বসিয়ে দিয়েছি, কর্তামশাই নিচে পড়াতে চলে গেছে, শ্বশুরমশাই উঠে গেছে, আর মেয়েকে একটুখানি চা দিতে হবে, নাহলে ঘুম ঘুমটা পায়। আর সকালবেলা এত করে বলি যে জোরে পড়, একটুখানি আওয়াজ করে পড় যাতে শুনতে পাই, তো সেরকম আওয়াজ করে পড়তেই চায় না বারে বারে বলা সত্ত্বে। আর হাঁড়ির ওপরে স্টিলের বাটিতেই একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, এখন থেকে আবার রেগুলার গরম জল খেতে হবে, কারণ ভীষণ ভারী হয়ে গেছে, ভীষণ অস্বস্তিও লাগছে। তো ওদের আগে চাটা দিয়ে আসি, তারপর এই গরম জলটা খেয়ে লেগে পড়বো। তো গরম জলটা খেলে না গরমের মধ্যে আরও শরীর ঘামতে থাকে, তো কিছু করার নেই। সকালবেলাটা উঠে মুখ টুক ধোয়ার পরে ভীষণ পরিমাণে জল তেষ্টাও পেয়ে যায়, তো একটুখানি উষ্ণ গরম জল খাই, বেশি গরম জল খেতে পারি না, তাতেই একদম রান্নাঘরে আসলে ঘেমে ছেমে একদম অস্থির হয়ে যাই। তো মেয়ে আসলেও, ওর আবার বিস্কুট লাগবে, বিস্কুট আবার একটা দিলে হবে না, সাথে দুটো তিনটে মানে এক্সট্রা বিস্কুটও লাগবে, চা খেতে গেলে বিস্কুট চাই। তো বিস্কুট নিয়ে বললাম তাড়াতাড়ি খেয়ে পড়া শুরু করো। আর সকালবেলায় যা দিয়ে গেছে দেখো, কত বড় একটা চাল কুমড়ো ওদের গাছেই হয়েছিল এই চাল কুমড়োটা। তো পটল নিয়ে এসেছিলাম, বেগুন নিয়ে এসেছিলাম, আর ভাবলাম পমফ্রেট মাছ করব। তো চাল কুমড়ো না তো চাল কুমড়ো তাড়াতাড়ি কাটতে বসে গেছি। আর এটা মনে করো না যে এত স্পিডে আমি কাটছি, একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো চাল কুমড়ো ভাজাটা করতে করতে তারপর মাছ করব, অন্যান্য কোনো সবজি করব। আর এখানটায় চাল কুমড়োটাকে একটু চটকে নিচ্ছি লবণ দিয়ে, কারণ কি চাল কুমড়োটা না এই জলটা টানাতে টানাতে অনেক সময় দেখবে টক হয়ে যায়, সে কারণে লবণ দিয়ে একটু চটকে নিলে এক্সট্রা জলটা না ঝরে পড়ে যায়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়, টক কিন্তু হয় না। চাল কুমড়ো ঘন্ট তো ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে, সেটা আমাদের বাড়ির কর্তামশাই মেয়ে সবাই ভীষণ পছন্দ করে। তো রান্নাটা শুরু করে দিলাম, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা একটুখানি ভাজা ভাজাই করব, আজকে আর ঘন্ট করব না। এইদিকে এই ইনডোর প্ল্যান্টগুলো অনুষ্ঠানের এক দুদিন আগে আমি নামিয়েছিলাম সিঁড়িতে, কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো না এখানে রাখা যাবে না। এর আগে আমি নামিয়েছিলাম, তখন
অযত্ন করার ফলে কয়েকটা গাছ আমি মেরে ফেলেছি, কারণ এখানটায় হালকা পরিমাণে নাকি রোদ লাগে, তো এখানটা তো রোদ একদমই পড়ছে না, মাঝে মধ্যে যদি জল দিতে ভুলে যায় সে কারণে ভাবছি ছাদে রেখে দিয়ে আসবো। তো চাল কুমড়ো ভাজা, তারপর দুটো পমফ্রেট মাছ ছিল সেটা দিয়ে সর্ষে বাটা করে দিয়েছি, কর্তামশাই যেহেতু আদার্স কিছু খায় না, মানে চিকেন বা মটন অন্যান্য কিছু খায় না, সেই কারণে দুটো মাছ ছিল করে দিলাম। আর এখানে লিভার আর গিজার ছিল, কালকে রাতে রান্না করেছিলাম। আর বাটিটা সমেত দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটা বাটির গায়ে একটা দাগও পড়ে গেছে, তো এতটা বেঁচে গেছে। ভাই আসার কথা ছিল, ভাবলাম ওকে দিয়ে দেবো, তো যেহেতু আসেনি ভাবলাম এতটা তো বাড়িতে লাগবে না বা খাবেও না, পড়েই থাকবে, স্কুলে নিয়ে যায় সবাই মিলে খেয়ে নেবে, ফুরিয়ে যাবে। মাঝে মধ্যে তো পার্সেল করে এদিক ওদিক দিয়েও দিই। এদিকে মেয়ে ডাকছে রেডি করে যাও, ওইদিকে এখনও কিছুটা রান্না বাকি। আর সকালবেলাটা ভাবছি এখন থেকে রুটি খাবো সকালে রাতে, সে কারণে ভাবছি রুটিও করবো, হাতে সময় আছে আর আধা ঘন্টা, মানে 9টা বেজে গেছে, ওকে ঠিক টাইম মতো, আর টাইমে গাড়ি আসার জন্য ওকে ঠিক টাইম মতোই খাবারটা দিতে হবে আর ঠিক টাইম মতোই পাঠাতে হবে, তাই ওকে আগে রেডি করে দিচ্ছি। আর আমি তো একটু পরে বেরোবো, সে কারণে ভাবলাম রান্না করতে করতে আদার্স কাজগুলো করে নেবো, সব থেকে কঠিন হয় বাবুকে তোলা। এদিকে রুটি করতে শুরু করে দিয়েছি, আর পটল আলু তরকারিটা শেষের দিকে হচ্ছে এখনও। মেয়ে তাও একটুখানি পরিমাণে কিছু শিখেছে, মানে স্নান করাটা, নিজের ব্যাগ গোছানো, এইগুলো শিখে নিয়েছে, কিন্তু এখনও কিছু কিছু কাজ ওকে করতে হয়, জুতো পরানো আদার্স কাজ। ছেলেকে তো জোর করে তুলে নিয়ে আসলো ওর পাপা, না উঠলে আজকে আমি লেট হয়ে যেতাম, আর লেট হয়ে গেলে জ্যামে পড়ে যেতে হয়, তারপরে স্কুলে পৌঁছাতে অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়। জামাকাপড়গুলো সকালবেলায় মেলে দিয়েছি, যেগুলো কালকে রাতে আমি কেচে দিয়েছিলাম, সেইগুলোই ভাবলাম তুলে নিয়ে যাই, না হলে বৃষ্টি আসলে সবগুলোই ভিজে যাবে। তো শুকনো জামাকাপড়গুলো তুলতে গিয়ে তোমাদের সঙ্গে আবার ছাদ বাগানটাকে একটু শেয়ার করলাম। ছাদ বাগানে বেশ কিছু ফুল এখনও ফুটছে, আর যেগুলো প্রথম দিকে হয়েছে সেগুলো তো প্রায় শেষের দিকে, কিন্তু আবার নতুন বাল্ব থেকে, মানে নতুন টিউবার থেকে আবার পদ্ম ফুল ফুটছে কয়েকটা গাছের। একটা দুটো করে শালুক এখনও রেগুলার ফুটছে, আর কিছু কিছু পদ্ম ফুল এখনও ফুটছে। এসেছিলাম কিন্তু বাবুর এই জামাটা নিতে, কালকে কেচে দিয়েছিলাম, তো একটু ভেজা ভেজা ছিল। তো বাবুর জামাটা নিতে এসেই তোমাদের সঙ্গে আবার দেখো শেয়ার করছি ছাদ বাগান, মানে কতটা পরিমাণে জঙ্গল মতো হয়ে গেছে সাইডগুলো দেখো। কিছুদিন আগে মর্নিং গ্লোরি গাছের লতা পাতাগুলো একদম ছেয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে না পুরোপুরি নার্সারি। মাধবী লতা ফুল গাছটা সুন্দর ফুল ফুটছে, তার সাথে দেখো অ্যালামুন্ডাগুলো হচ্ছে, এখানে দেখো খুব সুন্দর একটা গোলাপ কিন্তু পাতা নেই, থাকবে কী করে, সব কিছু চলে যায় হনুমানের পেটে। তো কর্তামশাই এত পরিমাণে ফুল গাছ লাগিয়েছে, এখন পদ্ম গাছ ছাড়া অন্যান্য গাছের পরিচর্যা প্রায় করেই না, সেই ঘাসগুলো পরিষ্কার করতে হয়। আর কোন টপটা কোন জায়গায় রাখবে, মানে ফুলের গাছগুলো আরও কিছু লাগাতে বললে কিছু করেই না। দেখো পিঙ্ক ক্লাউড কী সুন্দর ফুটছে পদ্মগুলো এখন, তাই না? দেখেছো হলুদ গন্ধরাজ কী সুন্দর হচ্ছে, প্রথমে হয় সাদা কালার, তারপরে তো ইয়েলো কালার হয়ে যায়, আর এই বর্ষার সময় অনেকগুলো ফুল ফুটেছে। ম্যান্ডিভিলা অ্যালামুন্ডা এই সময় কিন্তু ভালোই ফোটে, বৃষ্টির জল পেলে বেশ ভালোই ফোটে তার সঙ্গে সাদা ফুলগুলো। আর কি পরিমাণে এখানটায় জঙ্গল মতো হয়ে গেছে। তো আমাদের টাইম হয়ে গেছে 10টা বাজে, তখন আমরা চলে এসেছি বাবুকে খাওয়াতে। বাবু তো এত নাকড়া করে, প্রত্যেক দিন ওঠা নিয়ে নাকড়া করবে, তারপর খাওয়া নিয়ে বিছানা ছাড়া একদম খাবে না। ওর পাপা ওকে এতবার করে ডাকলো, পাপা আয় আমাকে খাইয়ে দিই, মা তো সময় পাবে না, কিন্তু কিছুতেই গেল না সেই বিছানার পরে এসে, তারপর শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে খাওয়া। তো যাই হোক, ও কয়েক গ্রাস খেয়ে নিক, তারপরে বেরিয়ে যেতে হবে, না হলে হয়ে যাবে লেট। এত পরিমাণে তাড়াহুড়ো করে ফ্যানের নিচে এসে বসছে, তারপরে মনে কি দরদর করে ঘামছি। এই দেখো যেই টোটোতে উঠে গেল ফুল মস্তি, সামনে একটা বন্ধু বসে আছে, ওকে সব থেকে কঠিন হয় ঘুম থেকে তোলা আর হচ্ছে খাবার খাওয়ানো। একবার টোটোয় উঠে যাও আর স্কুলে যাওয়া নিয়ে কখনোই না করে না। তো দেখতে দেখতে চলে আসলাম হাই স্ট্রিট, আজকে জ্যামে পড়েনি, মানে এদিক ওদিক হয়ে গেলেই এক দু মিনিট জ্যামে পড়ে যাই, তারপর হয়ে যায় লেট। কাঁঠালপোতা বাস স্ট্যান্ড আরও ঘুরিয়ে আনতে 15-20 মিনিট লেগে যায়, কোনো কোনো দিন ঠিকঠাক টাইমেও ঢুকি, মানে একটু লেট লেট মতো হয়ে যায়, সে কারণে ভাবি একটু আগে আগে বেরিয়ে যাব, খুব পরিমাণে ট্রাফিক জ্যামে পড়তে হয়। তাই ওর বন্ধুটা বসে আছে শ্রেয়া, ও খুব মুডে থাকে সকালবেলায়। বাবুকে স্কুলে পৌঁছে দিয়ে এই দোকানটার এখানটায় সবাই আমরা বসি, এখনও ফ্ল্যাটের নিচে বসি না, এখনও অনেকেই আসছে, দেখে একটু স্বস্তি পেলাম যে আজকে ঠিকঠাক টাইমে আসতে পেরেছি। তো এইসব স্কুলের কাছাকাছি যে কোনো লেডিস কসমেটিক দোকান বা যে কোনো গার্মেন্টসের দোকান তুমি খোলো না কেন, মোটামুটি কিন্তু চলবে বা ভালোই চলবে, কারণ মহিলারা যেখানটায় আছে সেখানটায় কিন্তু দেখবে কিছু না কিছু জিনিস মহিলারা পছন্দ করবেই। তো স্কুলে এসে তো দেখছি অনেকেই অনেক রকম বিজনেস করছে, কেউ জামাকাপড়ের বিজনেস,
হাতের কাজগুলো করছে, অনেক তো বিউটিশিয়ান কোর্সগুলো দুপুরবেলা 2 ঘন্টা করে করে নিচ্ছে, অনেকেই আছে এই 3 ঘন্টা আমরা বসে থাকি, 3 ঘন্টায় অনেকেই হাতের খুব সুন্দর সুন্দর কাজ করে, আসন সেলাই করতেও দেখেছি, খুব সুন্দর সুন্দর আসন সেলাই করে। আর এইসব মায়েরা যারা একটু দূরে থেকে আসে বা সংসারের কাজের জন্য টিফিন করে উঠতে পারে না, টিফিনগুলো দিয়ে দিল, একটু শান্তি করে বসে জল খাই। ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।